হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিট এইড গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ টোয়েন্টি টোয়েন্টি ফি স্ট্রাকচার পাবলিশ করে দিয়েছে তো আজ বলবো গৌরী দেবীর অ্যাকাডেমিক ফিজ অ্যান্ড হোস্টেল ফিসগুলো তার আগে গৌরী দেবী মেডিকেল কলেজ নিয়ে কিছু বলে দিই গৌরী দেবী ফার্স্ট ব্যাচ অ্যাডমিশনের পারমিশন পেয়েছিল টু থাউজেন্ড সিক্সটিনে দেন টু থাউজেন্ড সেভেন্টিনেও একশো পঞ্চাশটা স্টুডেন্টস অ্যাডমিশনের জন্য পারমিশন পাই বাট 2018 থাউজেন্ড 2019 অ্যান্ড কলেজটাতে কিছু ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম হওয়ায় এমসিআই মানে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া 2018 থাউজেন্ড 2019 অ্যান্ড স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য পারমিশন দেয়নি বাট এই ইয়ার মানে টোয়েন্টি টোয়েন্টিতে আবারও একশো পঞ্চাশটা স্টুডেন্টস অ্যাডমিশনের জন্য পারমিশন পেয়ে গেছে তো এখন বলবো গৌরী দেবীর অ্যাকাডেমিক ফিজ অ্যান্ড হোস্টেল ফিজগুলো টোয়েন্টি টোয়েন্টির জন্য কত লাগবে তো এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখো কুইক এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্টস করো এখন দেখে নাও ফিজগুলো স্টেট কোটা আর গভর্নমেন্ট কোটার ক্ষেত্রে টিউশন ফিজ পার সেমিস্টারে লাগবে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাডমিশন ফিজ লাগবে পঞ্চাশ হাজার টাকা আর কসেন্ট ডিপোজিট লাগবে পনেরো হাজার টাকা অ্যাডমিশনের সময় গৌরী দেবী দুটো সেমিস্টারের টাকা একসাথে নেবে তো যেটা লাগবে সেটা হচ্ছে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইন্টু টু ইকুয়েল টু হচ্ছে চার লাখ সত্তর হাজার টাকা প্লাস অ্যাডমিশন ফিস হিসেবে পঞ্চাশ হাজার টাকা অ্যান্ড কসেন ডিপোজিট হিসেবে পনেরো হাজার টাকা তো স্টেট কোটা আর গভর্নমেন্ট কোটাতে গৌরী দেবী মেডিকেল কলেজে অ্যাডমিশনের সময় টোটাল যে অ্যামাউন্টটা তোমাদেরকে পে করতে হবে সেটা হচ্ছে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে টিউশন ফিজ পার সেমিস্টার লাগবে ন লাখ পনেরো হাজার টাকা অ্যাডমিশন ফিজ লাগবে এক লাখ টাকা অ্যান্ড কসেন্ট ডিপোজিট লাগবে পনেরো হাজার টাকা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রেও গৌরীদেবী দুটো সেমিস্টারের টাকা একসাথে নেবে তো যেটা লাগবে সেটা হচ্ছে ন লাখ পনেরো হাজার টাকা ইন্টু টু ইকুয়াল টু হচ্ছে আঠারো লাখ তিরিশ হাজার টাকা প্লাস অ্যাডমিশন ফিজ হিসেবে এক লাখ টাকা অ্যান্ড কসেন ডিপোজিট হিসেবে পনেরো হাজার টাকা তো ম্যানেজমেন্ট কোটাতে গৌরীদেবী মেডিকেল কলেজে অ্যাডমিশনের সময় তোমাদেরকে টোটাল যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা হচ্ছে উনিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই ফিজগুলো তোমাদেরকে ডিম্যান্ড ড্রাফট করতে হবে ইন ফেভার অফ গৌরী দেবী অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল পেয়েবেল অ্যাট দুর্গাপুর এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হলো ব্যাংক গ্যারেন্টি স্টেট কোটা আর গভর্নমেন্ট কোটার ক্ষেত্রে অ্যাডমিশনের সময় ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার একটা ব্যাঙ্ক গ্যারেন্টি লাগবে আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে অ্যাডমিশনের সময় চৌষট্টি লাখ পাঁচ হাজার টাকার একটা ব্যাঙ্ক গ্যারেন্টি লাগবে আদারওয়াইজ কলেজ কিন্তু কোনোভাবেই অ্যাডমিশন নেবে না এই ফি স্ট্রাকচারগুলো সবই এখন টেন্টেটিভ অরিজিনাল ফি স্ট্রাকচারগুলো ফি স্ট্রাকচার কমিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে আলোচনা করার পরই ফিক্সড হবে যেটা বললাম এখন সেটাই এখানে লেখা আছে দেখো দ্য অ্যাভাব ফি স্ট্রাকচার ইজ টেন্টেটিভ অ্যাজ প্রোপোজড ফিক্সেশন অফ আওয়ার ফি স্ট্রাকচার ফর অ্যাকাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইজ পেন্ডিং উইথ দ্য ফি স্ট্রাকচার কমিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান্স আওয়ার ফি ফর অ্যাকাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইজ ফিক্সড এনি ডিফারেন্স অফ ফিজ অর এক্সেস অ্যামাউন্ট মাস্ট বি পেড বাই দ্য ক্যান্ডিডেট এবার দেখো হোস্টেল ফিজগুলো গৌরী দেবী মেডিকেল কলেজে অনলি এক ধরনের রুম অ্যাভেলেবেল আছে এখন সেটা হচ্ছে ট্রিপল শেয়ারিং এসি রুম অ্যান্ড ট্রিপল শেয়ারিং নন এসি রুম এখানে সিঙ্গেল অ্যান্ড ডাবল শেয়ারিং রুম অ্যাভেলেবেল নেই এখন পরে এটা অ্যাভেলেবেল হতে পারে তো ট্রিপল শেয়ারিং নন এসি রুম নিলে তোমাদেরকে যেটা পে করতে হবে সেটা হচ্ছে এক লাখ দু হাজার টাকা পার ইয়ার আর ট্রিপল শেয়ারিং এসি রুম নিলে তোমাদেরকে যেটা পে করতে হবে সেটা হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা পার ইয়ার হোস্টেল ফিসগুলোর মধ্যে ইনক্লুড আছে ফুডিং জেনারেটর সার্ভিস স্পোর্টস জিম কমন রুম ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনডোর গেমস হোস্টেল ইজ ম্যান্ডেটারি ফর অল অ্যান্ড ফর দ্য এন্টায়ার কোর্স আর হচ্ছে হোস্টেল ফিজগুলো পার সেমিস্টারে তোমাদের কাছ থেকে নেওয়া হবে থ্যাংক ইউ